ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর শাহ আলমকে চতুর্থ দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাকে জেরা করা হয়। এর আগে আদালতে তিন কর্মদিবসে জেরার এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার তদন্তে কোনো প্রকার অসঙ্গতির তথ্য পাননি আসামি পক্ষের আইনজীবীরা।